নমস্কার, সকলকে জানাই জগদ্ধাত্রী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অজানা কথায় কোনো তথ্য নয়, আজ বরং আমরা কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিই। এখন যে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখছেন সেটা হলো কৃষ্ণনগরের কাঁঠালপোতা বারোয়ারির ছোট মা। আপনারা হয়তো অনেকেই জানেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজা বিখ্যাত, কিন্তু আপনারা কি জানেন জগদ্ধাত্রী পূজা কিন্তু কৃষ্ণনগরেই প্রথম শুরু হয়েছিল। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন, আর সেই দেখা দেখি রাজার ঘনিষ্ঠ ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন। এখন যে মণ্ডপটা আপনারা দেখছেন সেটা হলো কৃষ্ণমাতা। এই যে কৃষ্ণমাতা মণ্ডপ আর এই ঠাকুর অসাধারণ দেখতে, এই ঠাকুরের সাজ তো অনবদ্য। গোটা কৃষ্ণনগর জুড়ে যতগুলোই জগদ্ধাত্রী ঠাকুর দেখুন না কেন, এক একটা সাজ কিন্তু অপূর্ব সুন্দর। চন্দননগর কিন্তু শুধুমাত্র লাইটিং এর জন্যই বিখ্যাত, আর কৃষ্ণনগর কিন্তু ঠাকুর, সাজ ও তার অলংকার এই সবের জন্যই বিখ্যাত। এখন যে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখছেন সেটা হলো কৃষ্ণনগরের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর। এই ঠাকুরটা দেখেই হয়তো বুঝতে পারছেন ওপরে যে মানুষগুলো রয়েছে কতটা ছোট। এই ঠাকুরটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই ঠাকুরের মণ্ডপের পেছনে রয়েছে আসল মূর্তি যেটা পূজিত হবে, সেটার সাজ এবং সেই ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর। এখন যে প্যান্ডেলটায় আমরা এসেছি সেটা হলো 60 ফুটের বুদ্ধদেবের মূর্তির প্যান্ডেল। এই যে প্যান্ডেলটা দেখছেন এর পাশে রয়েছে অজস্র ঘাস দিয়ে অপূর্ব সুন্দর সুন্দর নানান কীর্তিকলাপ। এই যে ঘাসগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোই চটের বস্তাতে মাটি বিছিয়ে তাতে ঘাসের বীজ পুঁতে এই ঘাসগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে। এইগুলো লাইট পড়লে কিন্তু অসাধারণ দেখতে লাগবে, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় এত দূরে এসে রাত্রেবেলা ঠাকুর দেখা। তাই সকাল সকালই আমি ঠাকুর দেখতে কিন্তু বেরিয়ে গেছি, আর আপনাদেরকেও সেই ঠাকুরগুলো ঘরে বসে দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ঘরে বসে ঠাকুর দেখাটাকে এনজয় করুন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কৃষ্ণনগরে প্রায় প্রত্যেকটা জগদ্ধাত্রী মূর্তি কিন্তু স্বর্ণ অলংকারে সজ্জিত হয়। সবার আগে একটা কথা বলে রাখা প্রয়োজন, আপনারা কিন্তু ভাববেন না আমি চন্দননগর আর কৃষ্ণনগরকে আলাদা আলাদা চোখে দেখছি, নয়, সেটা কিন্তু একেবারেই নয়। আমার চ্যানেল বা আমি কখনোই কোনো জায়গাকে ছোট করতে চাই না। এই দুটি জায়গাতেই এখন জগদ্ধাত্রী পূজা হচ্ছে, প্রত্যেকটা জায়গার প্রতিমাই কিন্তু সমান, মা সব জায়গাতেই বিরাজ করছে। কথার কথা হলো, যেমন দুর্গা পুজো কলকাতায় বিখ্যাত, তেমন কৃষ্ণনগর ও চন্দননগরে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত। এবছর কৃষ্ণনগরে যতগুলো মণ্ডপ সজ্জা হয়েছে না, প্রত্যেকটাই কিন্তু আলোক সজ্জায় সজ্জিত, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেই আলোক সজ্জাগুলো দেখানো, কারণ আমি থাকি এই মণ্ডপগুলো থেকে অনেকটা দূরে, তাই দিনের বেলাতেই ঠাকুর দর্শন করতে কিন্তু বেরিয়ে পড়েছি। একটা দিনের পূজোর জন্য 2 থেকে 3 মাসের খাটনি, কত কষ্ট করে প্রতিটা জিনিস কত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন তারা। একদিন পরেই সব শেষ, আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে গোটা কৃষ্ণনগরবাসীকে, কারণ গোটা কৃষ্ণনগরবাসী এই একটা পূজোর জন্যই অপেক্ষায় থাকেন 365টা দিনের। এই যে মণ্ডপটা এতক্ষণ ধরে দেখলেন, এই মণ্ডপটা দেখতে এসে সত্যি একটু মন খারাপ হয়ে গেল, কারণ বাইরে কত সুন্দর একটা মণ্ডপ কিন্তু এখনও ঠাকুর এসে পৌঁছায়নি। আর এখন আমরা রয়েছি ইন্ডিয়া গেটের সামনে, চারিদিকে কামান, বন্দুক, নানান ধরনের জিনিস রয়েছেন, আর এখানে একটুখানি মাম্মা পোজ দিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে একটা ফটো তোলো তো দেখি। এবারে আমরা দেখব ঠাকুর, কিন্তু এখানেও প্রতিমা এখনও সজ্জিতই হয়নি। রাস্তা দিয়ে যেতে যেতে একদম রাস্তার ধারে একটা অপূর্ব সুন্দর মণ্ডপ দেখলাম, এই মণ্ডপের প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর, চলুন আপনাদের দেখাই। এবারে আমরা এই ঠাকুরটা দেখে যেখানে যাব সেটা হচ্ছে পুতুলপট্টি, যেখানকার পুতুল গোটা ভারতবর্ষে বিখ্যাত।
সেখানকার প্যান্ডেলের থিম হলো গ্রাম বাংলা। আমরা ছোটবেলায় যে সকল খেলাধুলাগুলো ফেলে এসেছি সেই সব কিছু নিয়েই কিন্তু এখানকার প্যান্ডেলের থিম। এতগুলো মণ্ডপ দেখলাম ঠিকই, সব থেকে ভালো লেগেছে কিন্তু আমার এই মণ্ডপটা, কারণ ফেলে আসা অনেক খেলাধুলোই এখানে রয়েছে। যেমন এখানে একটু আগেই দেখলেন মার্বেল খেলছে, এখানে কাকু নিয়ে যাচ্ছে আইসক্রিম আর পেছন থেকে কেউ ডাকছে, এখানে আবার খেলছে ডাঙ্গুলি, তারপর রয়েছে দাদু খাচ্ছে হুঁকো আর বাচ্চারা দুলছে দোল্লা। এরকম নানান ধরনের পুতুল কিন্তু এখানে রয়েছে, এমনভাবে এটাকে সজ্জিত করা হয়েছে কেউ কিন্তু দেখলে বুঝতেই পারবে না যে এটা আসল না মাটির পুতুল। পুতুলপট্টি এই জন্যই কিন্তু এত বিখ্যাত, এত নিখুঁত কাজ করবে মানুষ না মাটির পুতুল সেটা বুঝে উঠতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এই মণ্ডপটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন ফেলে আসা অনেক খেলাধুলো এই মণ্ডপে কিন্তু তুলে ধরেছে। এই সমস্ত জিনিস এখনকার বাচ্চারা তো একদমই বুঝবে না, কারণ এখনকার বাচ্চারা তো মোবাইল, টিভি না হয় কম্পিউটার এইগুলোর মধ্যেই বদ্ধ হয়ে থাকে, এই সমস্ত জিনিস তাদের মাথাতেও ঢুকবে না। পাঠশালা কি বা এরকম মায়ের সাথে বসে লুডো খেলা বা এরকম সুপুরি গাছে করে গড় গড় করে গাড়ি নিয়ে টেনে যাওয়া, এই খেলাগুলো একদমই এখনকার বাচ্চারা খেলে না। এই মণ্ডপটার যেমন সুন্দর এই থিমটা বানিয়েছে তেমনই সুন্দর কিন্তু প্রতিমার মূর্তি, অসাধারণ তাকে দেখতে। এই প্রত্যেকটা কাজ কিন্তু পুতুলপট্টির একদম নিখুঁত, তাই না? কেউ মনেই করতে পারবে না এরা মানুষ না মাটির পুতুল। আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও আসবো, যতগুলো পারবো জগদ্ধাত্রী ঠাকুর দেখবো আর আপনাদেরকে দেখাবো। আবারও আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।